দিনত এটা গুরুত্বপূর্ণ খবর হরণিয়া কোসারী সকলৰ জনজাতিৰ মর্যাদা প্ৰত্যাহাৰ অনুসূচিত জনজাতিৰ মর্যাদা কৰ্তন কৰা হৈছে হরণিয়া কোসারী সকলৰ জনজাতিৰ মর্যাদা কৰ্তন কৰা হৈছে রাজ্য সরকারে জারি করলে এসটি মর্যাদা কর্তনের জাননী উচ্চ ন্যায়ালয়ের কঠোর নির্দেশের পাছতে কঠোর সিদ্ধান্ত জনজাতি পরিক্রমা বিভাগে 28 ফেব্রুয়ারি জারি করে নির্দেশনা হরণিয়া কছারী সকলক সাংবিধানিকভাবে এসটির মর্যাদা দিয়া হওয়া নাছিল এতিয়ারে পুরা ট্রাইবেল সংঘই দিব নারিব এসটির প্রমাণপত্র কোনো জনজাতিকে এসটির প্রমাণপত্র দিব নারিব ট্রাইবেল সংঘই জনজাতীয় লোক চিনাক্তহে করব পারিব ট্রাইবেল সংঘই 2018 পৰা হরণিয়া কছারীক এসটির মর্যাদা দিয়া হৈছিল সাংবিধানিক বিধি ব্যবস্থার অধীনত হরণিয়া কছারীক এসটির মর্যাদা দিব পৰা যাব এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আমি জানাইছো এই বিষয়টো কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে হরণিয়া কছারী সকল জনজাতির মর্যাদা প্রত্যাহার করা হয়েছে অনুসূচিত জনজাতির মর্যাদা কর্তন করা হয়েছে রাজ্য সরকারে জারি করলে এসটির মর্যাদা কর্তনের জাননী উচ্চ ন্যায়ালয়ের কঠোর নির্দেশের পাছতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জনজাতি পরিক্রমা বিভাগে 28 ফেব্রুয়ারি জারি করে নির্দেশনা হরণিয়া কছারী সকলক সাংবিধানিকভাবে এসটির মর্যাদা দিয়া হওয়া নাছিল এতিয়ার পরাই ট্রাইবেল সংঘয় দিব নারিব এসটির প্রমাণপত্র কোনো জনজাতিকেই এসটির প্রমাণপত্র দিব নারিব ট্রাইবেল সংঘয় অবশ্যই জনজাতীয় লোক চিনাক্তহে করব পারিব ট্রাইবেল সংঘয় 2018 পৰা হরণিয়া কছারীক এসটির মর্যাদা প্রদান করা হয়েছিল সাংবিধানিক বিধি ব্যবস্থার অধীনত হরণিয়া কছারীক এসটির মর্যাদা দিব পারিব আৰু এই নির্দেশনা তথা এই জাননীর পাছতে এতিয়া অন্ধকারত নবহরণিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ হরণিয়া কছারীর এসটির মর্যাদা কর্তনের ফল ভুগিব নবহরণিয়ায় কোকরাঝার সমষ্টির দুবার সাংসদ নবকুমার হরণিয়া 2014 আর 2019 সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল নবকুমার হরণিয়া কোকরাঝার লোকসভা সমষ্টিটি জনজাতির বাবে সংরক্ষিত এটা সংসদীয় সমষ্টি সরকারের নির্দেশনার ফলত এসটির মর্যাদা হেরালে সাংসদ হরণিয়ায় আর ইয়ারে হেরালে কোকরাঝারের সাংসদ হওয়ার যোগ্যতা 2024 কোকরাঝারত প্রতিদ্বন্দ্বিতা করব নারিব নবহরণিয়ায় হরণিয়া কছারী সকলের এসটির মর্যাদা কর্তন করার এতিয়া রাজনৈতিক ভবিষ্যৎ এই মুহূর্তে আমি জানাইছো রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারত সাংসদ নবকুমার হরণিয়ার এসটির মর্যাদা কর্তনের ফল ভুগিব নবকুমার হরণিয়ায় কোকরাঝার সমষ্টির দুবারের বাবে সাংসদ হয়েছিল নবকুমার হরণিয়া 2014 আর 2019 সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল কোকরাঝার লোকসভা সমষ্টি হয়েছে জনজাতির বাবে সংরক্ষিত এটা সমষ্টি সরকারের নির্দেশনার ফলত এসটির মর্যাদা হেরালে সাংসদ হরণিয়ায় হেরালে কোকরাঝারের সাংসদ হওয়ার যোগ্যতা আর সেই অনুসরি 2024 সনত কোকরাঝারত প্রতিদ্বন্দ্বিতা করব নারিব নবকুমার হরণিয়ায় আর ইয়ারে সংসদীয় রাজনীতিট যে এটা ফুল স্টপ আহিব নবকুমার হরণিয়া হয় আসলে এই বিষয়টি ময়ো পেপার বা মিডিয়ার জড়িয়ে জানিছো বা আমার যখন বিরোধী আছে জনগণ বসুমন্ত্রী টিমর পর জানিব পাইছো এই বিষয়টা সম্পর্কত মই ভাবো যে হরণিয়া কছারী বা কছারী মূল যখন লোক আছে তেওঁলোক অতীতৰে পৰা জনজাতি আৰু জনজাতি হৈয়ে থাকিব কিন্তু আহিছে আমাৰ হয়তো যিখন নটিফিকেশ্যন আছিলে অসম চৰকাৰৰ উদ্যোগৰ কথা সেই সময়তে আমাৰ এটা অনুভৱ হৈছিল ইয়াত কিছুমান টেকনিকেল মিষ্টেক আছে আৰু মই ভাবো তেওঁলোকে সেইটো উদ্যোগ কৰিছে হাইকোৰ্টৰ মানে পৰামৰ্শ মতে আৰু মই ভাবো তেওঁলোকে সেইটো সঠিকভাৱে আইনৰ জৰিয়তে বিচাৰ কৰি বা বিশেষকৈ জৰিয়তে বিচাৰ কৰি সঠিকভাৱে তেওঁলোকে আকৌ নটিফিকেশ্যন কৰে তাত মই ভাবো আকৌ টেকনিকেল একো অসুবিধা নাথাকিব টেকনিকেল অসুবিধা আপুনি মানে হরণীয়া কছারী সকল জনজাতি আছিলে বা তেওঁলোক ট্রাইবেল আছিলে ট্রাইবেল হৈ থাকিব সেই মতামত পোষণ করে নহয় জানো নিশ্চিতভাবে কারণ তেওঁলোক একচুয়ালি হরণীয়া কছারী হিসেবে নাই কারণ কছারী হিসেবে তেওঁলোক জনজাতি হৈ আছে হৈ থাকিব আৰু অলরেডি হরণীয়া কছারী হিসেবে জনজাতি দিব লাগে বলি অসম সরকার ফল বা কেবিনেটের ফল বা অলরেডি সেন্ট্রাললৈকে পঠাইছে আর যদি পার্লামেন্টত এটো মানে বিলটো আহে আহিলে যদি একসেপ্ট হয়ে যায় তেতিয়াহলে ভাবো হরণীয়া কছারী হিসেবে তেওঁলোকে সার্টিফিকেট পাওয়ার অসুবিধা নহয় কিন্তু যেতিয়ালৈকে এইটো নহয় তেতিয়ালৈকে তেওঁলোকে কছারী হিসাবে সার্টিফিকেট লব লাগিব তাত হরণীয়া কছারী তেওঁলোকে সার্টিফিকেট লব নোৱাৰে আৰু তাৰ লগত তেওঁলোকে যিখিনি কথা জড়াই দিছে নবহরণীয়া কথা কিবা কথা মই দেখিছো আপোনাৰো ৰাজনৈতিক ভৱিষ্যত সাংসদ হিচাপে পুনৰ নিৰ্বাচিত হোৱাত কিছু অসুবিধাৰ সৃষ্টি হ'ব কাৰণ সেইটো জনজাতীয় সমষ্টি কোকৰাঝাৰটো গতিকে সেই ক্ষেত্ৰত আপোনাৰ প্ৰতিক্ৰিয়া কি
এই ক্ষেত্ৰত নৱসৰণীয়ালৈ একো অসুবিধা হোৱা নাই, কাৰণ নৱসৰণীয়া যে কছাৰী হিচাপে কছাৰী হিচাপে চাৰ্টিফিকেট পাইছিলে, পাই আছে বা পাই থাকিব। আৰু এইটো অলৰেডি হাইকোৰ্টত চেলেঞ্জ হৈছিলে, হাইকোৰ্টে কৈছে যে নৱসৰণীয়া ঠিকে আছে নৱসৰণীয়া জেগাত, সুপ্ৰিম কোৰ্টে কৈছে এইটো ঠিক আছে, তেওঁলোকে ডিছমিচ কৰিছে। তেওঁলোকে আকৌ হাইকোৰ্টত কৰিছিলে, হাইকোৰ্টে এইটো তেওঁলোকৰ সেইটো মানে নস্যাত কৰিছে, সুপ্ৰিম কোৰ্টত চলি আছে। আকৌ দুটা হাইকোৰ্টত এইটো কেছ চলি আছে, এছ টি কমিশ্যনত কেছ কৰিছিলে, এছ টি কমিশ্যনে তদন্ত কৰাইছিলে, কিন্তু তদন্তত আমি অলৰেডি আপত্তি দেখাইছো এছ টি কমিশ্যনক যে এজন সাধাৰণ চাব ইনষ্টিটিউটৰ জৰিয়তে কৰাইছিলে, তেওঁতো ক্ৰিমিনেলবিলাক তেওঁ কৰিব পাৰে কিন্তু এইবিলাক কৰিব নোৱাৰে, তথাপিতো তেওঁলোকে কৰিছিলে। ইণ্টাৰেষ্টিং কথা, তাত মানে নৱসৰণীয়াৰ বিৰুদ্ধে ষ্টেটমেণ্ট দিছে আমাৰ শব্দৰাভা, যিজন আমাৰ অপনেণ্ট পলিটিকেলি, তাত ষ্টেটমেণ্ট দিছে এজন গাঁও বুঢ়া, যিজন আমাৰ গাঁৱৰো নহয় আচলতে, বেলেগ গাঁৱত সেই সময়ত বি পি এফ কৰ্মী আছিলে। তাত ষ্টেটমেণ্ট দিছিলে এজন আমাৰ আফচোচ ছেক্ৰেটাৰী, যিজনে আমাৰ বিৰুদ্ধে গোচৰৰ মানে বা এই ক্ষেত্ৰত যথেষ্ট মানে আমাৰ বিৰুদ্ধে কৰিছিলে। গতিকে তেনেকুৱা ক্ষেত্ৰত তেওঁলোকক লৈ যিটো ৰিপৰ্ট কৰিছে, মই ভাবো জনগণৰ যিটো ষ্টেটমেণ্ট মই চাইছো এইটো একেবাৰে হাস্যকৰ। তেওঁলোকে আচলতে গোটেই কছাৰী বা হেৰি মানে সেইটো নাজানে, কাৰণ তেওঁলোকে এনেকুৱা ধৰণৰ মানে মাতলামিবিলাক কৰি আছে, বা নৱসৰণীয়া যিটো হেৰি কথাটো আছে, চাওক সৰণীয়া লিখিছিলো আমি কেতিয়া, যে যেতিয়া আমি ক্লাছ টেনত মেট্ৰিক পৰীক্ষা দিব লাগে তেতিয়া বিভিন্ন অসমীয়া কছাৰী ছাত্ৰ সন্থাৰ নেতাসকলে আহি স্কুলে স্কুলে আহি আমাৰ যিসকল এই আছিলে তেওঁলোকক নামবিলাকৰ জেগাত সৰণীয়া লিখি দিছিলে, কাৰণ সেই সময়ত চৰকাৰ এটা সিদ্ধান্ত আছিল যে সৰণীয়া যিসকলে লিখিব তেওঁলোকে কছাৰী মূলৰ বুলি মানে নিশ্চিত হ'ব, তেওঁলোকক চাৰ্টিফিকেট দিয়া হ'ব। আৰু এটা কথা তেওঁলোকে অভিযোগ আনিছিল, সৰু কোচৰ কথাটো, যে অসমৰ যদি হিষ্ট্ৰী সামাজিক হিষ্ট্ৰী সকলোৱে জানে যে ইয়াত সৰু কোচ বুলি কোনো জাতিয়ে নাই, এইটো হাস্যকৰ। আৰু সেই সময়ত আমাৰ ইভেন আমাৰ আটাহঁত চেল্লা বেল্লা বুলি দুজন আছিল বুলিহে জানো, তেওঁলোকৰ টাইটেল আছিল যে আমি জনগণৰ প্ৰথম জানিলো, বা আমি এইবিলাক চোৱাও নাছিলো, কাৰণ তেওঁলোকে লিখিব পাৰিব জনা নাছিলে, তেওঁলোকে কেতিয়াও লিখা নাছিল তেওঁলোকে সৰু গছ বুলি, কোনোবা হয়তো তহচিলদাৰ, কোনোবা হয়তো পাটোৱাৰী, কোনোবাই লিখি দিছিলে যে অলপ মানে, কাৰণ সেই সময়ত যি কথাৰী মূলৰ মানুহ বিশেষকে অসমীয়া জাতি গঠন প্ৰক্ৰিয়াত অলপ ভাগ লৈছিলে, তেওঁলোক দৰং হওক, পুৰণা কামৰূপ হওক, গোৰেশ্বৰৰ পৰা আৰম্ভ কৰি একেবাৰে জালুকবাৰীলৈকে, ঠিক তেনেকে আমাৰ বৰ্তমানৰ বাক্সা পাটৰ যিসকল আছিল তেওঁলোকক বহুতৰ মানে মাটিৰ কাগজত সৰু গছ বুলি লেখা আছে। গতিকে এই কথাবিলাক লৈ তেওঁলোকে যিবিলাক ষ্টেটমেণ্ট আছে, মই ভাবোঁ এইটো খুবেই হাস্যকৰ আৰু এইটো মানে মানে বাল্য সুলভ। গতিকে এইবিলাকে জনজাতীয় সমাজত ভাঙন বা তেওঁলোকৰ মাজত অনৈক্যতাই সৃষ্টি কৰি ইয়াত বাৰু তেওঁলোকে একো লাভ নহয়। আৰু ট্ৰাইবেল সংঘৰ কিছু ক্ষমতা কৰ্তনৰ ক্ষেত্ৰত আপুনি কি মতামত দিয়ে? দেখক, ট্ৰাইবেল সংঘৰ আচলতে ক্ষমতা বিশেষ একো নাই, ট্ৰাইবেল সংঘ ৰিকগনাইজ কৰিলে যে তেওঁ আচলতে কছাৰী হয়নে নহয় বা তেওঁ আচলতে জনজাতি হয়নে নহয়, ডিক্লা জনজাতি হয়নে নহয় কছ, আৰু ট্ৰাইবেল সংঘ এজ এ সামাজিক সংগঠন হিচাপে তেওঁলোকৰ দায়িত্ববিলাক পালন কৰি আছে বা ট্ৰাইবেলৰ প্ৰটেকশ্যনৰ কাৰণে কৰি আছে, এইবিলাক ক্ষেত্ৰত মই ভাবোঁ ট্ৰাইবেল সংঘক ইয়াত টানি অনাটো তেওঁলোকৰ মূৰ্খামী বাহিৰে একো নহয়, কাৰণ তেওঁলোকৰ নিচিনা মানুহবিলাকে এইটো বুজা উচিত যে ট্ৰাইবেল সংঘক কেৱল সেইটো কথাই চাইতে ট্ৰাইবেল সংঘক সমালোচনা কৰিবলৈ লাভ নাই, কিছু কিছু বিষয়ত তেওঁলোকৰ বহুত মানুহে বিভিন্ন কাৰণত তেওঁলোকক বেয়া হ'ব পাৰে, কিন্তু এই বিষয়ত তেওঁলোকক বেয়া ক'ব নোৱাৰে, কাৰণ তেওঁলোকে মই দেখিছোঁ এই কথাটো ইউপিত প্ৰব্লেম হৈছে, বেলেগত প্ৰব্লেম হৈছে, য'ত এনেকুৱা ধৰণৰ এজন ছাগল কি কয় চিভিল এছ ডি অ' বা ডি চিয়ে কোনো কাৰণতে গাঁৱত গৈ কেনে তেওঁলোকক মানে অধ্যয়ন কৰি ক'ব নোৱাৰে যে তেওঁ আচলতে ট্ৰাইবেল হয় নে নাই, কিন্তু প্ৰাথমিকভাৱে যদি এইটো ট্ৰাইবেল সংঘই বা তেনেকুৱা অনুষ্ঠানে ৰিকগনাইজ কৰি দিয়ে তেওঁলোকৰ যথেষ্ট সুবিধা হয়। গতিকে এই টেকনিকেল কাৰণত মই ভাবোঁ অসমৰ বিষয়টো খুব ভালভাৱে চলি আছে, বিশেষকৈ ট্ৰাইবেলক ৰিকগনাইজেশ্যনৰ ক্ষেত্ৰত, গতিকে ইয়াত তেওঁলোকৰ চুটলিপি মতে নচলা কাৰণে, কাৰণ ট্ৰাইবেল সংঘই ভালকৈ জানে যে, কাৰণ ট্ৰাইবেল সংঘৰ যিসকল বিষয়বোৰ আছে তেওঁলোকৰ তেনেকুৱা পৰ্যায়তে ডাঙৰ হৈছে। আজি যদি আমাৰ কি কয় গুৱাহাটীত যিখিনি বড়ো সমাজৰ লোক আছে তেওঁলোকে কেৱল বড়ো ভাষা নাজানে, কাৰণে যদি তেওঁলোকক যদি মানে ট্ৰাইবেল বুলি নকয় তেতিয়াহ'লেতো মানে একেবাৰে ট্ৰাইবেলটো শেষ কৰাহে কথা। আৰু এই বিষয়টোক কেন্দ্ৰ কৰি এতিয়া প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে আৰু কেইবাটাও দিশ যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ হৈছে। গুৱাহাটী হাইকোৰ্টৰ এই নিৰ্দেশনা, তাৰপিছত চৰকাৰৰ এক সিদ্ধান্ত, আৰু এছ টিৰ মৰ্যাদা কৰ্তন কৰা হ'ল সৰণীয়া কছাৰীসকলৰ, আৰু সমান্তৰালকৈ ট্ৰাইবেল সংঘই দিব নোৱাৰিব এছ টিৰ প্ৰমাণ পত্ৰ। আৰু তাৰ লগে লগে চৰ্চালৈ আহিছে যে অনাগত যি নিৰ্বাচন, লোকসভা নিৰ্বাচন 2024 নিৰ্বাচনত ইয়াৰ প্ৰভাৱ পৰিব নেকি কোকৰাঝাৰৰ সাংসদ নৱসৰণীয়াৰ ৰাজনৈতিক কেৰিয়াৰত। আমি এই বিষয়ত সবিশেষ জানিবলৈ নিউজ ৰুমত থকা আমাৰ ছিনিয়ৰ এছ'চিয়েট এডিটৰ পাৰ্থজ্যোতি বৰাৰ সৈতে সংযুক্ত হৈছো। পাৰ্থ, কেইবাটাও দিশৰ পৰা যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ বিবেচিত হৈছে গুৱাহাটী হাইকোৰ্টৰ এই নিৰ্দেশনা।
জয়ন্ত বিশেষকৈ রাজনৈতিক ভবিষ্যৎ হীরাশরণীয়া কোন দিকে আগবাড়ি সেই বিষয়ে তুমুল চর্চা চলিছে, কারণ নবশরণীয়া ক্ষমা করব নবশরণীয়া কোকরাঝার সাংসদের কোকরাঝার যোকসভা সমষ্টি সেই সমষ্টিটা সংরক্ষিত জনজাতীয় লোকের কারণে সংরক্ষিত শিডুল কাস্ট শিডুল ট্রাইব লোকের কারণে অনুসূচিত জনজাতির অন্তর্ভুক্ত সম্প্রদায়ের লোকের কারণে সেই সেই সমষ্টিটা সংরক্ষিত তেনেস্থলত যদিহে নবশরণীয়া নবশরণীয়া জনজাতীয় সম্প্রদায় বা অনুসূচিত জনজাতি নবশরণীয়া সম্প্রদায় সম্প্রদায় অন্তর্ভুক্ত নহয় তেতিয়া কিন্তু কোকরাঝার সমষ্টিরপরা যে অনাগত বিধানসভা নির্বাচন 2024 নির্বাচন সেই নির্বাচনত অবতীর্ণ হব নোৱাৰিব নবশরণীয়া। উচ্চ ন্যায়ালয় বিবেচনাধীন হয়ে আছে এই গোচরটা, উচ্চ ন্যায়ালয়ে এই সন্দর্ভত কি রায় দিয়ে সেয়া লক্ষণীয় হব। কিন্তু অসম সরকারে কিছু কথা উচ্চ ন্যায়ালয়ক অবগত করেছে আন এটা শুনানির পরিপ্রেক্ষিতত, আর সেই অসম সরকারে উচ্চ ন্যায়ালয়ক গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ক যি কথা অবগত করেছে সেই সমূহ এটা দৃষ্টি আকর্ষণ করেছে আর চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। বিশেষকৈ মন করব 2018 চনের 9 ফেব্রুয়ারীত অসম সরকারের ট্রাইবেল সংঘয় সদৌ অসম ট্রাইবেল সংঘয় এক আলোচনার পিছত মীমাংসাত উপনীত হয়েছিল, আর সেই মীমাংসাটো হয়েছে বা সেই সিদ্ধান্ত হৈছে সোনোৱাল কছাৰীসমূহৰ যি জাতিৰ প্ৰমাণপত্ৰ জাতিগত প্ৰমাণপত্ৰ বা জনজাতীয় হোৱাৰ প্ৰমাণপত্ৰ সেই প্ৰমাণপত্ৰ সদৌ অসম ট্ৰাইবেল সংঘই দিব। আৰু এই সিদ্ধান্তত উপনীত হোৱা হৈছিলে অসম জনজাতীয় অসম জনজাতীয় অনুসূচিত জাতিৰ গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদন মর্মে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ সদৌ অসম ট্রাইবেল সংঘক কর্তৃত্ব প্রদান করা হয়েছিল, শরণীয়া কছাৰীসকলক জনজাতির মর্যাদা প্রদান করার যে নথি সেই নথি যুগুত করা বা সেই সার্টিফাই করার যে ক্ষমতা সেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল। কিন্তু এই যে অসম সরকার সিদ্ধান্ত 2018 সিদ্ধান্ত এই সিদ্ধান্তক প্রত্যাহ্বান জানাইছিলে একটা প্রতিষ্ঠানে উচ্চ ন্যায়ালয়ক প্রত্যাহ্বান জানাইছিলে একটা সংগঠনে আর এজন বিশেষ ব্যক্তিয়ে, তেওঁৰ নাম হৈছে জনকলাল বসুমতারী। এই সংগঠন আর এই ব্যক্তি বিশেষে উচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছিল সেই অসম সরকারের নির্দেশক প্রত্যাহ্বান জনায়, আর তার সমান্তরালকে প্রত্যাহ্বান জানাইছিল অসম সরকার আন একটা সিদ্ধান্ত, সেইটো হৈছে 2009 চনের একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত হৈছে অসম ট্রাইবেল সংঘক এক ক্ষমতা প্রদানের, আজি ক্ষমতার যোগেদি অসম ট্রাইবেল সংঘয় বিশেষ একটা সাম্প্রদায়িক জনজাতির মর্যাদা বা জাতির প্রমাণপত্র দিব পারে। এতিয়া যেতিয়া শুনানি আগবাঢ়িলে অসম সরকার প্রতিনিধি বিশেষকৈ ট্রাইবেল এফেয়ার্স মিনিষ্ট্রির যেগুলাকী আয়ুক্ত সচিব বিনীতা পেগু সমন করলে উচ্চ ন্যায়ালয়ের সোধা হল কিয় তেনে ধরনের এক 2018 চনত কিয় তেনে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হল, যে সিদ্ধান্তর যোগেদি অসম ট্রাইবেল সংঘক সেই ক্ষমতা প্রদান করা হল, যে ক্ষমতার যোগেদি শরণীয়া কছাৰীসকলক জনজাতির মর্যাদা প্রদান করব। বিনীতা পেগুয়ে স্পষ্ট করলে, আয়ুক্ত সচিবগুলাকে স্পষ্ট করলে যে সেই যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেই সিদ্ধান্ত খারিজ করা হয়েছে, উইথড্র করা হয়েছে। দুটা সিদ্ধান্ত উইথড্র করা হয়েছে, প্রথমটো হৈছে শরণীয়া কছাৰীসকলক জনজাতির মর্যাদা প্রদানের সিদ্ধান্ত, আর দ্বিতীয়টো হৈছে যে ট্রাইবেল সংঘক যে ক্ষমতা প্রদান করা হয়েছিল সার্টিফিকেট দিয়ার সার্টিফাই করা কোনো এক বিশেষ সম্প্রদায় সেই ক্ষমতা কর্তন করা হয়েছে। গতি এই দুটা সিদ্ধান্ত অসম সরকারের দুটা সিদ্ধান্ত এটা তুমুল চর্চার কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে। ইতিমধ্যে নবশরণীয়া প্রতিক্রিয়া প্রকাশ করেছে, নবশরণীয়া কব বিচাৰিছে কোনোবা এজন জনজাতীয় লোকের উপাধিটো পরিবর্তন হলে বা সেই ভাষাটো কব নোৱাৰিলে, উদাহরণস্বরূপে বড়ো ব্যক্তি এজনে বড়ো সম্প্রদায় ব্যক্তি এজনে যদি বড়ো ভাষা কব নোৱাৰে সেই কারণে যদি জনজাতির মর্যাদা কর্তন করা হয় বা উপাধিটোর কারণে যদি জনজাতির মর্যাদা কর্তন করা হয় এই প্রক্রিয়া হাস্যকর হব। আর ট্রাইবেল সংঘক যে ক্ষমতা সরকারে প্রদান করেছিল সেই প্রক্রিয়াকে সমর্থন জানাইছে, কারণ কব বিচাৰিছে এজন SDO বা এজন DC বা এজন IS অফিসার বা এজন SCS অফিসারে বিশেষ একটা সম্প্রদায় সার্টিফাই করাটো কিছু জটিল, কারণ উপলব্ধি করব নোৱাৰে সেই সম্প্রদায়ের এজন ব্যক্তির বৈশিষ্ট্য সমূহ, যে বৈশিষ্ট্য যোগেদি জনজাতির মর্যাদা বা সেই জাতিগত প্রমাণপত্র দিবা যায়। কিন্তু ট্রাইবেল সংঘ যেহেতু অভিজ্ঞ জানে গোটেই জীবনশৈলীটো সেইজন ব্যক্তি জানে, গতি ট্রাইবেল সংঘয় উপযুক্ত এক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে এই কামটো আগুয়া লৈ যাব পাৰে। কিন্তু পরবর্তী সময় বিশেষকৈ মন করব উচ্চ ন্যায়ালয়ের শুনানিহে চলি আছে, অসম সরকারে নিজের এক স্থিতিহে অবগত করেছে, যে স্থিতির বিষয়ে এটা চর্চালয় আহিছে বা আমি কথা পাতি আছো, উচ্চ ন্যায়ালয়ে সন্দর্ভত কি চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করে সেয়া লক্ষণীয় হব, মন করবলগীয়া হব। জয়ন্ত নিশ্চয়, আর তার সমান্তরালকে যেহেতু চর্চা চলছে যে নবশরণীয়ার রাজনৈতিক ভবিষ্যৎ কি হব বা পলিটিক্যাল কেরিয়ার কি হব, সংসদীয় যে কেরিয়ার সেয়াত ফুলস্টপ আহি যাব পারে নাকি, এনেকা ধরনের প্রশ্ন বা চর্চা আছে। আপনি কালি বার্তালাপ করেছিল তেখেতর সুত্রে আর তেখেতে কৈছে যে তেওঁৰ কেরিয়ারত কোনো ধরনের প্রভাব নপরে কারণ তেওঁৰ প্রমাণপত্র আছে, এইখানে কথা উল্লেখ করেছে পার্থ জয়ন্ত। বিশেষকৈ কোকরাঝার সমষ্টিটো বর্তমানলৈকে ডিলিমিটেশন নোহোৱালৈকে কোকরাঝার সমষ্টিটো রিজার্ভ এটা সমষ্টি, এই সমষ্টিটো যিসকল অনুসূচিত জনজাতির অন্তর্ভুক্ত লোক তেওঁলোকে এই সমষ্টিটোত অবতীর্ণ হব পাৰে, তেনে ক্ষেত্ৰত
যিহেতু নবশৰণীয়াৰ হাতত চাৰ্টিফিকেট আছে, এছ টি চাৰ্টিফিকেট আছে, সেইকাৰণে তেওঁ অৱতীৰ্ণ হ'ব পাৰিছে, নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব পাৰিছে আৰু আজি তাৰিখত তেওঁ এজন সেই অঞ্চলৰ পৰা কোকৰাঝাৰ সমষ্টিৰ পৰা সাংসদ। কিন্তু তেওঁৰ যদি জনজাতিৰ মৰ্যাদা শৰণীয়া হোৱাৰ কাৰণে তেওঁ যদি জনজাতীয় মৰ্যাদা কৰ্তন কৰা হয় তেতিয়া তেওঁ কিন্তু নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব নোৱাৰিব। কিন্তু তেওঁ ক'ব খোজে তেওঁ দশম শ্ৰেণীত যেতিয়া তেওঁ মেট্ৰিক পৰীক্ষাৰ এডমিট কাৰ্ড স্কুল কৰ্তৃপক্ষই প্ৰস্তুত কৰিছিল তেতিয়া তেওঁ শৰণীয়া উপাধিটো তেওঁৰ সৈতে সংযোজিত হৈছিল বা তেওঁ সেই উপাধিটো গ্ৰহণ কৰিছিল। তাৰ এক অন্য এক প্ৰেক্ষাপট আছে বা অন্য এক বুৰঞ্জী আছে কিয় তেওঁ শৰণীয় উপাধিটো গ্ৰহণ কৰিছিল। তেওঁ ক'ব বিচাৰে কাৰোবাৰ উপাধি পৃথক হ'লে, অন্য হ'লে বা কাৰোবাৰ কোনোবাই সেই ভাষা ক'ব নোৱাৰিলে সেই জনজাতিৰ মৰ্যাদা কৰ্তন কৰিব পৰা নাযায় আৰু ট্ৰাইবেল সংঘক এই যি ক্ষমতা প্ৰদান কৰাইছিল সেই ক্ষমতাৰ তেওঁ সমৰ্থন কৰিছে। গতিকে তেনে ক্ষেত্ৰত যিহেতু তেওঁ এছ টি হয়নে নহয় এই বিষয়টো উচ্চ ন্যায়ালয়ৰ বিবেচনাধীন হৈ আছে, আমি কিছু সময় অপেক্ষা কৰিব লাগিব। 2024ত নৱশৰণীয়াই কোকৰাঝাৰ সমষ্টিৰ পৰা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব পাৰে নে নাই সেয়া সময়হে ক'ব। কিন্তু এই মুহূৰ্তত যদিহে প্ৰশ্নটো হৈছে যদিহে তেওঁৰ জনজাতিৰ মৰ্যাদা, অনুসূচিত জনজাতিৰ মৰ্যাদা কৰ্তন কৰা হয়, এছ টিৰ মৰ্যাদা কৰ্তন কৰা হয়, তেতিয়া কিন্তু তেওঁ শিৱসাগৰ লোকসভা সমষ্টি ক্ষমা কৰিব, কোকৰাঝাৰ লোকসভা সমষ্টিৰ পৰা নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব নোৱাৰিব। তেনে ক্ষেত্ৰত তেওঁৰ ৰাজনৈতিক ভৱিষ্যত সমাপ্ত হ'ব বুলি কিছু লোকে ক'ব খুজিছে আৰু নৱশৰণীয়াই কয় গোটেই বিষয়টো ৰাজনৈতিক। তেওঁৰ ৰাজনৈতিক বিৰোধীসমূহে এই বিষয়টো উত্থাপন কৰিছে যাতে তেওঁৰ ৰাজনৈতিক কেৰিয়াৰ ধ্বংস কৰিব পাৰে। জয়ন্ত, ধন্যবাদ। ধন্যবাদ জনাইছো পাৰ্থ। সেয়া আছিল নিউজ ৰুমৰ পৰা আমাৰ ছিনিয়ৰ এছ'চিয়েট এডিটৰ পাৰ্থজ্যোতি বৰা। গতিকে চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় তাৰ বাবে আমি অপেক্ষা কৰিব লাগিব আৰু সমান্তৰালকৈ 24ৰ নিৰ্বাচনৰ প্ৰাক্ষণত জানিব পৰা যাব দৰাচলতে নৱকুমাৰ শৰণীয়াই পুনৰবাৰ অৱতীৰ্ণ হ'ব পাৰিব নে নোৱাৰে তাকে লৈ এই মুহূৰ্তত চৰ্চা চলি আছে আৰু এয়া এক ষড়যন্ত্ৰ বুলিও অভিহিত কৰিছে নৱকুমাৰ শৰণীয়াই। যি নহওক, যি সিদ্ধান্ত এই মুহূৰ্তত যি জাননী ৰাজ্য চৰকাৰে প্ৰেৰণ কৰিছে, এছ টিৰ মৰ্যাদা কৰ্তন কৰা হৈছে আৰু ইয়াৰ লগে লগে চৰকাৰী সা সুবিধাৰ পৰাই হওক বা শিক্ষাৰ ক্ষেত্ৰতে হওক এছ টিৰ সুবিধা লাভ নকৰিব শৰণীয়া কছাৰীসকলে।